আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসআর গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের অনুশীলনী পাঁচের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি অধ্যায় পাঁচ নিয়ে কিছু আলোচনা করেছিলাম এবং কাজ শিরোনামের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছ এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী পাঁচের এখানে দেখো এক থেকে এগারো পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো হলো বহুনির্বাচনী প্রশ্ন। তো দেখো এখানে এক নম্বরে বলছে যে এক্স প্লাস থ্রি সমান এইট, সমীকরণটির চলকের মান কত, চলকের মান নিচের কোনটি। এখানে দেখো এক্স প্লাস থ্রি সমান এইট। তোমরা জানো চলক, এখানে চলক কোনটা? এক্স। তাহলে এক্স এর মানটা যদি আমরা বের করি তাহলে দেখো এক্স সমান এইট, এই থ্রি এদিকে কি ছিল? প্লাস ছিল, এদিকে কি হবে? মাইনাস। তাহলে আমরা এক্স এর মানটা পাচ্ছি এখানে, এইট থেকে যদি থ্রি বিয়োগ করি তাহলে পাবো ফাইভ, অর্থাৎ এক্স চলকের মান হলো ফাইভ। তো কয়ে দেখো দেয়া আছে তিন, ঘয়ে দেয়া আছে পাঁচ, গয়ে দেয়া আছে আট, ঘয়ে দেয়া আছে এগারো। তাহলে সঠিক উত্তরটি হলো আমাদের খ নম্বর, অর্থাৎ এক সমান পাঁচ। এরপরে দেখো দুই নম্বরে আছে ফোর এক্স সমান এইট, সমীকরণের মূল নিচের কোনটি। এক্স এর মান যেটা সেটাই কিন্তু সমীকরণের মূল। তো দুই নম্বরে আছে দেখো ফোর এক্স সমান এইট, বা এই ফোর এক্স কি হিসাবে আছে? গুণ হিসাবে। তাহলে এক্স সমান এইট, এই ফোর কি হবে? ভাগ হয়ে যাবে। আমরা এভাবে লিখতে পারি চার একে চার, চার দুগুণে আট, অতএব এক্স সমান টু। তাহলে এই সমীকরণটির মূল হলো টু। আমরা এটাকে এভাবেও করতে পারতাম যে ফোর এক্স সমান এইট আছে, চার দ্বারা যদি আমরা ভাগ করতাম, ফোর এক্স এদিকে চার ভাগ, এদিকে এইট এদিকে চার দ্বারা ভাগ, মানে উভয় পক্ষকে আমরা চার দ্বারা ভাগ করলাম। তাহলে এই চার, এই চার কেটে যায়, চার একে চার, চার দুগুণে আট, অতএব এক সমান কত? দুই। অর্থাৎ কয়ে দেওয়া আছে দুই, ক্ষয়ে দেওয়া আছে চার, গয়ে আট, ঘয়ে বত্রিশ। তাহলে সঠিক উত্তরটি হলো দুইয়ের ক নাম্বার। এরপরে দেখো তিন নম্বরে বলছে ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ, তাদের দুজনের মোট তিরিশ টাকা আছে, মেরির কত টাকা আছে? তাহলে এখানে দেখো ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ। তাহলে যদি আমরা মনে করি যে মেরির টাকা, ধরে নিলাম যে মেরির টাকা কত আছে? এক্স টাকা। তাহলে মেরির টাকার দ্বিগুণ ম্যাকের টাকা, তাহলে ম্যাকের টাকা হলো কত? টু এক্স। এদের দুইজনের মোট, মোট মানে কি? যোগ। তাহলে এক্স প্লাস টু এক্স সমান কত টাকা আছে? তিরিশ টাকা আছে। তাহলে আমরা প্রথমে আগে এক্স এর মানটা বের করব। এক্স এর মানটা যদি আমরা বের করি, টু এক্স আর এক্স, তাহলে থ্রি এক্স সমান কত? তিরিশ। এটাকে যদি আমরা উভয় পক্ষে তিন দ্বারা ভাগ করি, থ্রি, তাহলে এক্স সমান কত পাচ্ছি? দশ। এখন এখানে আমরা ধরে নিয়েছিলাম মেরির টাকা হলো এক্স, তাহলে মেরির কত টাকা? দশ টাকা। আর ম্যাকের টাকা
কত ধরে নিয়েছিলাম 2x, তাহলে তার আছে হলো 2, 2x মানে কি 2x মানে কি 2 গুণ 10, তাহলে 10 দুগুণে 20 টাকা। তাহলে এটা হলো আমাদের কাছে যে চেয়েছিল, যেটা যে মেরির টাকা, মেরির কত টাকা আছে অর্থাৎ মেরির যে টাকাটা আছে সেটা হলো 10 টাকা। এখানে দেখো পয় আছে 30 টাকা, ক্ষয়ে 20 টাকা, গয়ে 15 টাকা, ধয়ে 10 টাকা। সুতরাং এখানে 3 নম্বরের যে সঠিক উত্তরটি সেটি হলো ঘ নম্বর। এরপরে দেখো 4 নম্বর, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার হলে পরিসীমা কত মিটার? তোমরা জানো পরিসীমার সূত্র হলো, যে আমরা কি জানি যে পরিসীমা সমান পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে বলছি কি যে দৈর্ঘ্য কত মিটার, x মিটার, যোগ প্রস্থ কত মিটার, y মিটার। তাহলে এটা হলো আমাদের পরিসীমা, অর্থাৎ চারের কয়ে দেখো লেখা আছে x মাইনাস y, ক্ষয়ে দেওয়া আছে 2 ইন্টু x মাইনাস y, গয়ে দেওয়া আছে x প্লাস y, ঘয়ে দেওয়া আছে 2 ইন্টু x প্লাস y। তাহলে ঘ নম্বরটা সঠিক হতো, অর্থাৎ 2 ইন্টু x প্লাস y। এরপরে 5 নম্বরে দেখো, যদি x এর দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে যোগফল 9 হয়, তবে x এর মান কোনটি? x এর দ্বিগুণের সাথে অর্থাৎ 2x এর সাথে কত যোগ করলে? 3 যোগ করলে, 3 যোগ করলে কত হবে? 9 হবে। তাহলে এখন এখান থেকে x এর মানটা আমরা বের করব, এখান থেকে x এর মানটা কি হবে দেখো, 2x এদিকে 9 আছে, এই 3 ওদিকে চলে গেলে কি হবে? মাইনাস। তাহলে এখানে 2x 9 থেকে 3 বিয়োগ করলে এদিকে 6, আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি তাহলে x সমান 3। অর্থাৎ বলছিল যেটি সেটি হলো যে যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয়, তাহলে x এর মান কত, অর্থাৎ x এর মান হলো 3। তো দেখো এখানে কয়ে দেওয়া আছে 3, হয় 4, গয়ে 6, ভয়ে আছে 8। সুতরাং সঠিক উত্তরটি হলো ক নম্বর। এরপরে দেখো 6 নম্বর, 6 নম্বরে আছে 6x প্লাস 3 ইকুয়াল টু 9 সমীকরণটিতে, এখানে সমীকরণটি আমরা আগে লিখে ফেলি, 6x প্লাস 3 ইকুয়াল টু 9। এই সমীকরণটিতে 1 নম্বরে বলছে চলক একটি, অর্থাৎ এই যে দেখো এই চলকটা হলো x, সুতরাং একটা চলক আছে, এই 1 নম্বরটা তাহলে সত্য। 2 নম্বরে বলছে যে চলকের সূচক 1, অর্থাৎ এখানে দেখো পাওয়ার কি, x এর পাওয়ার কি 1, অর্থাৎ সূচক হলো 1, চলকের মান হলো 2। এখন আমরা 1 এবং 2 বুঝতে পারছি যে ঠিক আছে, 3 নম্বরের মানটা আসলে কি ঠিক আছে কিনা আমরা দেখি। এখানে বলছে চলকের মান 2, তো এটাকে যদি আমরা মান নির্ণয় করি তাহলে কি হয়, 6x সমান 9, এদিকে চলে গেলে 3 মাইনাস হয়ে যাবে, তাহলে 6x ইকুয়াল টু 6। তাহলে 6 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে 1। সুতরাং x সমান 1, এখানে চলকের মান হলো 1, কিন্তু 3 নম্বরে বলা হচ্ছে চলকের মান 2, সুতরাং 3 নম্বরটা সঠিক নয়। এখানে বলছে দেখো নিচের কোনটি সঠিক, 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। তাহলে ক নম্বরে যে সঠিক, ক নম্বরে যে উত্তরটি আছে সেটি হলো সঠিক, অর্থাৎ 1 ও 2 সঠিক, 3 নম্বর কিন্তু এখানে সঠিক নয়, অর্থাৎ 6 এর উত্তর হলো ক নম্বর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে, আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে
পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।